তো এখন আমি লিলুয়া বুক ফেয়ারে এসে গেছি। তো আমাদের প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে, আমাদের ড্রেস দেখে নাও কিরকম আমরা পড়েছি। আমার সব স্টুডেন্টদেরকে নিয়ে আজকে আমি এসেছিলাম, আর যারা যারা আমার একাডেমিতে ভর্তি হওয়ার জন্য ইন্টারেস্টেড তারাও আসতে পারো, আমাকে যোগাযোগ করতে পারো। তো এখন আমরা এখানে বুক ফেয়ারে আমরা নিয়ে নিয়েছি হচ্ছে পাপড়ি চাট। তো পাপড়ি চাট এখন আমরা খাবো, আর তোমাদের সাথে আমার ডান্সের কিছু ভিডিও ক্লিপও শেয়ার করে দেবো, আর পুরো বুক ফেয়ারটা তোমাদের সাথে শেয়ার করবো। ততক্ষণ আমার সাথে থাকো। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ যে কি সুন্দর ফুলের বুকেটা। আর একটা মেমেন্টো আমাকে দিয়েছে লিলুয়া বুক ফেয়ারের তরফ থেকে, ওদের আপ্যায়ন এবং আতিথেয়তা খুবই ভালো লেগেছিল আমার। এক কথায় প্রোগ্রামটা জাস্ট অসাধারণ হয়েছিল। তো গাইস, আমি ফার্স্ট টাইম এই ধরনের ভিডিও করছি। এর আগে আমি কখনোই আমার ডান্সের প্রোগ্রামের দিন ভ্লগ বানাইনি, আর এইখানে ভ্লগ বানালাম। তার কারণ হলো আমি বুক ফেয়ারের প্রোগ্রামে ফার্স্ট টাইম করলাম, আর আমাদের প্রোগ্রামটাও খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো। মোটামুটি সন্ধে 6:30-7টার মধ্যে আমাদের প্রোগ্রাম ওভার হয়ে গেছিলো। তো আমি ভাবলাম যে তাহলে লিলুয়া বুক ফেয়ারের ব্লগটা করে নেওয়া যাক। তো যেহেতু আমি ডান্সের পুরো পোশাকে ছিলাম, তাই তোমাদের সাথে ডান্সের কিছু ক্লিপসও শেয়ার করে দিলাম, আর তার সাথে লিলুয়া বুক ফেয়ারের ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই লিলুয়া বুক ফেয়ারে আমরা কী কী ডান্স করেছি আর কেমন ডান্স আমাদের হয়েছে, এই পুরো ডান্সগুলো দেখতে গেলে আমার যে সুলগ্না ডান্স একাডেমি পেজটা আছে সেই পেজটা তোমাদের ফলো করতে হবে, মানে ইউটিউব চ্যানেলটা তোমাদের ফলো করতে হবে। তাহলেই তোমরা আমাদের এই বুক ফেয়ারের সমস্ত ডান্সগুলো দেখতে পাবে। আর আমি জানি না এই ব্লগটা কেমন হবে, কারণ এই ধরনের ব্লগ আমি ফার্স্ট টাইম করলাম ডান্সের প্রোগ্রাম করতে গিয়ে। মানে খুবই ভালো এক্সাইটমেন্ট ছিল আমার। তো তোমরা দেখতে থাকো আর কমেন্ট করতে থাকো যে এই ডান্স দেখতে দেখতে ব্লগটা কেমন লাগছে। এই মুহূর্তে ওরা আমাকে খুব সম্মানের সাথে সংবর্ধনা দিয়েছিল। তো গাইস, লিলুয়া বুক ফেয়ার থেকে কিন্তু আমাদের খাবারের প্যাকেট দিয়েছিল, আর আমরা বুক ফেয়ার থেকে কিনেছিলাম পাপড়ি চাট। পার প্লেট পাপড়ি চাট ছিল 40 টাকা করে, খুবই ভালো ছিল, টেস্টি ছিল পাপড়ি চাটগুলো। তো আর এখানেও তোমরা খাবারের জায়গাটা পুরো দেখতে পাচ্ছ, এখানে পাপড়ি চাট ছাড়াও ফুচকা এবং আরও অনেক খাবারের দোকান ছিল। এই স্টলটা হচ্ছে মেলার মেন আকর্ষণ তোমরা বলতে পারো। এখানে রাজা রামমোহন রায় এবং বাংলা কার্টুনের সমস্ত ডিটেলস রয়েছে, এখানে বইও রয়েছে এইরকম এর ব্যাপারে। তো মেনলি সব লোকেরা এখানেই গিয়ে ঢুকছিল, আর এই স্টলটা একদম সেন্টারে ছিল, মেলার সেন্টারে। স্পেশালি বলতে পারো এই স্টলটাই হচ্ছে মেলার একদম মূল আকর্ষণ। কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের গান যেন গান। We'll be right back.
কাস্টমাইজড ফটোর দেওয়া আর কি কভার সব কভার পাওয়া যাচ্ছে, তো আমি এখানে অর্ডার দেবো, তো তোমরা দেখতে পাবে। তো লিগা বুফে একটা তোমাদের যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। তো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমরা বেরোবো। আর একটা জিনিস বলে দিই, আমাদের লিলুয়া বুক ফেয়ার থেকে কিন্তু খুবই ভালো মানে আমাদের সম্মান দিয়েছে, তো তোমরা দেখতেই পেলে প্রাইস আমি দেখালাম। আর এখানে আমরা প্রত্যেক স্টুডেন্টের জন্য প্যাকেট দিয়েছে, তো ওরা খুবই ভালো অ্যারেঞ্জমেন্ট করেছিল আর খুবই ভালো ম্যানেজমেন্ট ওদের। তো আর কিছু বলার নেই, তো আজকের মতো এইটুকুই। তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।